গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে নিয়ে আজকে চলে এসেছি আবার একটা নতুন শক্তিপীঠের খোঁজে। চলো, আমরা যেমন যেমন এগোবো, পথ যেমন যেমন আমাদেরকে নিয়ে যাবে, আমরাও তেমন তেমন চলতে থাকবো। আর কোথায় যাচ্ছি সেটা আগে সেই শক্তিপীঠে পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। চলো। এইবার আমরা এসে পৌঁছেছি বহুলায়। এটা কেতুগ্রামের কাছে। এখানে মায়ের বাম বাহু পড়েছিল। এই ওপরে একটা কথা লেখা আছে, বহুলায় বাম বাহু ফেলিল কেশব, বহুলা চণ্ডিকা তাহে ভীরুক ভৈরব। ভৈরবের নাম এখানে ভীরুক, মা এখানে চণ্ডী রূপে পূজিতা হন। আর এইটা জানো তো গ্রামের মধ্যে একদম সাদা মাঠা শক্তিপীঠ বলতে পারো। শক্তিপীঠের যে বিশাল যে ব্যাপারটা, চারিদিকে গম গম আওয়াজ, প্রচুর মানুষের ভিড়, আমরা যেগুলো দেখি আর কি, এখানে এসে আমি সেটা দেখিনি। একদম ফাঁকা, নির্জনে মাকে মন খুলে দর্শন করো। জানো একটা অষ্টভুজা অষ্টভুজ গণেশ আছে, আর এক পাশে শিশু কার্তিক আছে। এই অষ্টভুজ গণেশ ভারতবর্ষের চারটে জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে এই বহুলায় আছে। তো এটা একদম আড়ম্বরহীন একটা শক্তিপীঠ। এখানে মা ঠিক যেন সেই গ্রাম্য একদম সাদা মাটা মায়ের মতোই বিরাজ করে হয়তো সবার মাঝে। তো দর্শন করে গেলাম, একটু দর্শনের আনন্দ নিয়ে গেলাম, চেষ্টা করলাম আমাদের আমার ক্যামেরা দিয়ে আমি তোমাদের মধ্যে মাকে দর্শন করাতে। চলো আগে আগে চলো। যে মন্দিরটা আছে ওখানে জানো তো ভৈরব, বিরূপ যে বিরূপ যে ভৈরব আছে, ভৈরব কিন্তু বাইরে, মন্দিরের বাইরে কোথাও নেই। ভৈরব মনে করা হয়, ওখানে স্থানীয় মনে করে যে মায়ের মূর্তি যেটা আছে, মূর্তির ভিতরেই ভৈরব বিরাজ করছে। আর কেউ কেউ আবার মনে করে দূরে একটা মন্দির আছে শিব ঠাকুরের, সেটাকেও ভৈরব বলে মনে করে। আর এই মায়ের এখানে অদ্ভুত একটা জিনিস, মার মূর্তির দুপাশে ওই অষ্টভুজে গণেশ আর শিশু কার্তিকের একটা মূর্তি আছে। আর আর কেউ কেউ মনে করে যে এই মন্দিরের ঠিক অদূরে একটা বুড়ো শিবের মন্দির আছে, সেটাকেও মায়ের ভৈরব বলে মনে করে। গাজনের সময় ওই শিবকে মার মন্দিরে নিয়ে আসা হয়, পুজো করা হয়। চলো এরপর যাই, কিরকম বুঝছো? খুশি? আমি পুরো ক্লান্ত, এই গান এক্সাস্টেড হয়ে এরকম হয়ে গেছে। দারুন দারুন দারুন, কেমন মজা করছিস? দারুন। এই দেখো ধান থেকে যখন গাছগুলো বেরিয়ে যায়, বলেছি না বাঞ্চ করে করে দেখো রাখে ওরা। এই দেখো এই যে আলের ওপর, এটাকে মাটির রাস্তা বলে, দুটো জমির মাঝের রাস্তাটাকে আল বলে। এই আলের ওপর দেখো বাঞ্চ করে করে ধানের ছোট ছোট চারা গাছগুলো রাখা আছে। তারপর এইগুলোকে নিয়ে গিয়ে দেখো এইভাবে জলের মধ্যে বসিয়ে দেয়। ওই দেখো ভদ্রলোক বসাচ্ছে। Thank you.
এখন আমি এসে পৌঁছেছি বীরভূম বোলপুর রাস্তাতেই। তোমার এটা হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা হচ্ছে 51 পিঠের শেষ পিঠ। এখানে মায়ের কাঁকাল মানে কঙ্কালটা পড়েছিল। তো এই মন্দিরে জানো তো পটে মানে ছবিতে পুজো হয়, আর আসলে মায়ের অঙ্গ যেখানে পড়েছিল সেইটা একটা কুণ্ডের মধ্যে রাখা আছে। ওই কুণ্ডের জল কিন্তু কখনো শুকায় না। আর আমি এখানে এসে শুনেছি যে এই কুণ্ডের সাথে মানে শিব ঠাকুর তোমার এই মাকে নিয়ে এসে কুণ্ডের ওইখানে সুরক্ষিত ভাবে রেখে এইখান দিয়ে একটা রাস্তা আছে যেখান থেকে কাশী বিশ্বনাথের মানে মণিকর্ণিকার ঘাটে গিয়ে দেবাদিদেব মহাদেব উঠেছিলেন, সেই জন্য এর জল কখনো শুকায় না। কোথায় যে সেই অতল গহ্বর বা সুড়ঙ্গ আছে যার এই কুণ্ডের সাথে ওই কাশীর গঙ্গার একটা নাকি মানে কি বলবো একটা যোগসূত্র আছে, তো সেটা কেউ জানে না। এবং এমনকি মা তোমাদেরকে দেখ মায়ের সেই কুণ্ড মনে করা হয় যে কুণ্ডের ওই কোণে এইখানে মার পিণ্ড রূপে মা এখানে আছেন, আর এইখানেই ভৈরব আছে। ভৈরব এখানেই আছে না? ভৈরব বলুন, 3 বছর আগে প্রচুর খরা হয়েছিল, সেই সময় এই কুণ্ডের জল মরে গেছে। এই পুরুষটা এখানে স্থানীয় লোকজনকে দেখে এনে ওই পরিষ্কার করে, এবং পরিষ্কার করার পর পরিষ্কার করতে সময় হয়ে লেগেছিল 3 দিন। হ্যাঁ, এবং পরিষ্কার করার পর মাকে দেখা যায়, এবং মায়ের এমন মহিমা যে মা তো উলঙ্গ, প্রথমে এই কোমরটা পড়েছে, মা তো উলঙ্গ, মায়ের চারিধারে পোকার আছে, পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আপনা আপনি সেই ফোয়ারা থেকে জল বেরিয়ে মায়ের কোমরটা ঢেকে, সে জল কেউ মারতে পারবে না। এই হলো মায়ের মহিমা। আর প্রতি বছর 30 চৈত্র চৈত্র সংক্রান্তির দিন মহামেলা হয়, হাজার হাজার লোক আছে, এবং থাক বলি হয় প্রায় 4-5 হাজার। এই মায়ের চারিধারে থাক বলি হয়। তোমরা শুনলে মার কত মাহাত্ম্য, এখানে এই কুণ্ডের কাছে বসলে না মানে অনুভব করবে যে সেখানে আছে। মানে আজকে তো এখানটাতে এসছি, সব নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হচ্ছে, মাইক টাইক বাজছে। আমি আগে একবার এসছি আর এই একবার আসলাম, একদম নিস্তব্ধ। মানে তুমি যদি ঠাকুরকে মন থেকে মানো তাহলে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে চুপ করে বসলে তুমি একটু জপ ধ্যান করলে হয়তো বা তার ঊর্জার মানে একদম 1%, কারণ কেউ আমরা অত পিওর নই যে তাকে সামনে থেকে দেখতে পাবো, কিন্তু মনে হয় আমি সেই ঊর্জার 1% আমি অনুভব করতে পারি। আমার এই জায়গাটা ভীষণ শান্তির জায়গা লাগে, আমি ওই শান্তির টানে বলতে পারো, বা এক অলৌকিক এক আকর্ষণ আছে এই জায়গার যে আমি তার টানে আমি এই নিয়ে দ্বিতীয়বার হলো। আমার যদি অবসর বা সুযোগ হয় তাহলে আমি বোধহয় বার বার আসবো। শুধু আমি কেন, আমার এই মাধ্যমে তোমরা যারা যারা দেখছো তাদের সবাইকে বলবো, যদি সময় সুযোগ করতে পারো কঙ্কালীতলায় এসে মাকে একবার দর্শন করো। এটা 51 সতীপীঠের শেষ পীঠ, এবং এটা এখানে দেবাদিদেব মহাদেব মাকে নিয়েই কিন্তু নিচে রেখে উনি কিন্তু চলে গেছিলেন কাশী বিশ্বনাথের ওখানে। আর ওনার গল্প আপনারা সবাই শুনলেন যে একবার যখন করা হয়েছিল ওই কর্ণারের ওইখানে মার কাঁকাল, মা তো উলঙ্গ রূপে থাকেন, তো ওইখানে পড়েছিল, যেটা কিন্তু আপনা থেকেই ফোয়ারা চারধারে জলধারার মতো এসে ওই জায়গাটাকে ঢেকে দিয়েছিল যাতে কেউ দেখতে না পায়। তো সবাই আসবে এটাই আশা করব। প্রচন্ড জোরে মাইক বাজছে, আমার কথা হয়তো শুনতে পাবে না। চলো আমি যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এইটুকু অবধি ছিল। তো ব্লগটাকে তো শেষ করতে হবে, তোমাদেরকে সবাইকে বাই বাই করতে হবে যাতে কালকে আবার একটা নতুন শুরু করতে পারি। সবাই খুব 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 ভালো থাকবে, হাসি খুশি থাকবে আর আনন্দে থাকবে, কিন্তু দেখো ভুলে যেও না যেন মুখের চওড়া স্মাইলটা অটুট রাখতে, কারণ বলেছি না ওটাই আমাদের জীবনী শক্তি। সব হারিয়ে ফেললেও জীবনী শক্তিটাকে হারালে চলবে না, কারণ যতক্ষণ আমাদের কাছে ওই জীবনী শক্তিটা আছে ততক্ষণ আমরা ভালো আছি, কোনো কিছুই আমাদেরকে হারাতে পারবে না। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, নিজেদের হাসিটাকে অটুট রাখবে, নিজেরা ভীষণ ভালো থাকবে, আনন্দে থাকবে। দেখো তোমাদের জন্য আমি তোমাদের আনন্দের খোঁজে বেরিয়ে পড়েছি যাতে তোমরা ভালো থাকো, তোমাদের মুখের হাসিটা অটুট থাকে। ঠিক সেই রকম আমার মুখের হাসিটা অটুট রাখতো তোমাদের কাছে অনুরোধ। প্লিজ 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 লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ভালো লাগলে তো অতি অবশ্যই জানাবে, ভালো না লাগলেও জানাবে।
কোথাও যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো যেন জানাতে আমাকে একদম ভুলবে না, কারণ এই রাস্তায় আমি কিন্তু একদম নতুন। তোমাদের সবার হাত ধরে আমি এগিয়ে যেতে চাই, আমার ফ্যামিলিটাকে আমি বাড়াতে চাই, আর আমি এই কাজটা করে ভীষণ আনন্দ পেয়েছি। তোমাদের সবার সহযোগিতায় আমার মুখের হাসি অটুট আছে, তাই আমি তোমাদেরকে আজকে প্রমিস করছি আমিও তোমাদের মুখের হাসিটাকে একদম অটুট রেখে দেব। সেই জন্য আমার জার্নি আজকে এই অবধি আছে। তোমরা সবাই খুব ভালো থেকো, কাল আবার দেখা হবে। জয় মাতা দি।